নমস্কার, সুপ্রভাত। সাত সকালের সুরে আপনাদের প্রত্যেককে স্বাগত। হ্যাঁ, বাংলা আবার প্রমাণ করল বাংলাতে আজও শোনা ফলে, যুগ যুগ ধরে এটাই সত্যি কথা। কিন্তু যেটা স্বতন্ত্র বিষয় সেটা হচ্ছে শোনা ফলার কোনো স্থান, কাল, পাত্র বা সময় থাকে না, শোনা খুঁজে নিতে হয়। তেমনই একটি শোনা স্বপ্না বর্মন, জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামের একেবারে দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু সে জাকার্তায় গিয়ে জয় করলো সোনা, উঁচু করলো, উজ্জ্বল করলো বাংলার মুখ, উজ্জ্বল করলো ভারতবর্ষের মুখ। আমাদের সমস্ত সকালের সাত সকালের সুরের পক্ষ থেকে তাকে কুর্নিশ, তাকে অনেক অভিনন্দন। এবং এটাই আমাদের আশা, আমাদের সমস্ত শুভেচ্ছা, সমস্ত অভিনন্দন, যা কিছু সু তার উপর ঝরে পড়ুক আশীর্বাদ হয়ে। আজকে সারাটা সকাল জুড়ে আমরা একটু অন্যরকম স্বাদে থাকবো। অন্যরকম স্বাদ এই কারণে বলছি, গত দুদিন ধরে আমরা যেভাবে ছিলাম বেশ একটা দুনৌকায় পা দিয়ে সমানতালে চলা, আজকে সেটা নয়। আজকে আমরা থাকবো নানান রকমের গানে, পুরনো নতুন সমস্ত মিলিয়ে। আর সেই গানে গানে আমাদের যে ভরিয়ে রাখবে আমাদের অত্যন্ত পছন্দের শিল্পী এবং খুব কাছের মানুষ অর্ধেন্দু। অর্ধেন্দুকে স্বাগত এবং সুপ্রভাত। অর্ধেন্দুর সঙ্গে আজকে যারা যন্ত্রণীর সঙ্গে রয়েছে, এদের আপনারা প্রত্যেকেই চেনেন, তবু তাদের কথা বলার আগে বলি, আজকে তাদের পোশাক সৌজন্যে সৌমেন দত্ত, মানে যে কিবোর্ড বাজায়, সৌমেনের একটি বুটিক রয়েছে, সেখান থেকে ওরা, সৌমেন আমাকে সেই ইনফরমেশন দিতে বলল আর কি। তো আজকে সৌমেন রয়েছে কিবোর্ডে, মুরারি রয়েছে পারকাশনে, আর শান্তনু তবলায়। এদের প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত। বন্ধুরা, আপনারা যারা ফোন করবেন, সাত সকালের কোথাও যাতে সুরবিচ্ছেদ না ঘটে সে কারণে টিভির সাউন্ডটা মিউট করে শুধু ফোনের সাউন্ডটাকে ফলো করবেন। আর নাম্বারটা বলে দিই, 8335022558। আরও একবার বলছি, 8335022558। চলে যাচ্ছি অর্ধেন্দুর কাছে, দেখি অর্ধেন্দু আমাদের প্রথমে কোন গান শুনিয়ে মুগ্ধ করে। চলো অর্ধেন্দু। মন মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে, মন মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন জাল মায়ার কেন বাঁধে, মন মাতার সাত সকাল কেন শুধুই কাঁদে, সব আছে না লাগে মনে হয় কিছু চিনি না যে, কে আপন আর কে বাজে পর মোর মন লাগে না কাজে, সব আছে না লাগে কিছু চিনি না যে, কে আপন আর কে বাজে পর মোর মন লাগে না কাজে, গীতিনা প্রাণ বিনা কেন মিছে সাধে, মন মাতার সাত সকাল কেন শুধুই কাঁদে। ভুলে যাওয়া
সোনা গীতিনা আমার প্রেমের ফাঁদে মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে নিত্যকাল স্বপ্ন জাল মায়ার কেন বাঁধে মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে। এবার দেখি মন মাতাল সাত সকালে এই মুহূর্তে আমাদের সঙ্গে কে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, হ্যাঁ নিশ্চয়ই। ধন্যবাদ। আজকে শনিবার, ছুটির দিন, কিন্তু কেন যে আপনার গাড়ি আজকে তাড়াতাড়ি চললো বুঝলাম না। মাঝখানে বেশ দুদিন একটু আস্তে আস্তে চলেছিল, কিন্তু ছুটির দিনে একটু বোধহয় উইকেন্ডে কোথাও যাওয়ার তাড়া আছে। যাই হোক অর্ধেন্দু, চলো তোমার পরের গানে আমরা যাব, কিন্তু তার আগে একটু আজকের আবহাওয়া রিপোর্ট একটু বলে দিই। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, এবং হালকা বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে। তার সকালবেলা সেরকম মনে হচ্ছে না, সকাল থেকেই যা গরম আজকে। এবং আমরা যখন আসছিলাম স্টুডিও বাইরে, যখন নামলাম গাড়ি থেকে, বেশ ভালো রকম চড়া রোদ সকালে। জানি না বাকি দিনটা কেমন কাটবে, কিন্তু সকালটা বাকিটা ভালো কাটবে এটুকু বলতে পারি অর্ধেন্দুর গানে গানে। দেখি এবারে অর্ধেন্দু কী শোনায় আমাদের। আমি পরবর্তী যে গানটি শোনাবো শ্রদ্ধেয় কিশোর কুমারজির গাওয়া, একটু বৃষ্টিরই গান বলা যায়। বাহ, বেশ, গানে গানেই আসুক বৃষ্টি। পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায়, তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায়, তোমায় পড়েছে ভিজে যাওয়া বরষার হাওয়া কেন নিয়ে এলো বেদনার খেয়া মেঘলা মনের কিনারা, ভিজে যাওয়া বরষার হাওয়া কেন নিয়ে এলো বেদনার খেয়া মেঘলা মনের কিনারায়, নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়, তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায়, তোমায় পড়েছে মনে। তনু সরসীতে কত ফুটেছে কমল, মন মধুকর তাই হয়েছে পাগল, তনু সরসীতে কত ফুটেছে কমল, মন মধুকর তাই হয়েছে পাগল, মিলন পিয়াসি মন জাগে রাতের পেয়ালা ঘরে অনুরাগে, কুহেলি ঘেরায় বরষায়, হায় নিরাশায় ডুবে যাওয়া
এই নিরালায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায় তোমায় পড়েছে মনে তোমায় পড়েছে মনে তোমায় পড়েছে মনে বেশ সুন্দর। ওই আমি বললাম না যে সকাল থেকে যেরকম রোদ উঠেছে, আজকে চড়া রোদ উঠেছে, তাতে মনে হচ্ছে না বৃষ্টি আজকে এই মুহূর্তে দেখা যাবে বলে, আগামী কয়েক ঘন্টা দেখা যাবে বলে। তবে গান বৃষ্টি তো হতেই থাকবে আমাদের সাত সকালের সুরের দৌলতে। আমরা থাকবো এরকম আরও অনেক গানে এবং কথা আমরা তারপরে বলবো নিশ্চয়ই, কিন্তু তার আগে আজকে যেসব বিখ্যাত মানুষদের জন্মদিন তাদের কথা একটু বলে নিই। 1896 সালে জন্ম হয় ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের এই দিনে। 1924 সালে জন্ম হয় কিংবদন্তি ফুটবলার সোলের মান্নার। 1962 সালে জন্ম হয় প্রখ্যাত ফুটবলার রুডগুলিটের এবং আরেকজন বিখ্যাত মানুষের, বিখ্যাত শিল্পীর, বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্বের আজকে জন্মদিন আমরা সবাই জানি, আমাদের অত্যন্ত প্রিয় নচিকেতা চক্রবর্তী। তার জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সাত সকালের সুরের পক্ষ থেকে। যাবো অর্ধেন্দুর কাছে, দেখি এবার অর্ধেন্দু ঝুলি থেকে কি বের করে, এবার কি শুনবো বলো। বিশ্বরূপ দা, আপনি যখন বললেন যে আজকে শ্রদ্ধেয় আমাদের সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর জন্মদিন, নচিদার গাওয়া একটি গান আমি কেবা দারুন দারুন, চলো এটা আমার তরফ থেকে নচিদাকে শ্রদ্ধাঞ্জলি। খুব ভালো। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন ঘরে ফেরে না সে পাখি, যখন ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকা ডাকি। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলাঘর, যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলাঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ,
যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত খরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত খরণ, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। একটা কথা খুব সত্যি, নচিকেতা চক্রবর্তী সম্পর্কে বলা যায় যে তার হাত ধরে, তার গান শুনে, তার সুর শুনে, তার কথা পড়ে নতুন করে বাঙালি আবার গান বাজনা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল। এবং একথাও তার সম্পর্কে বলা যায় যে হিজ আ কমপ্লিট ম্যান মেড অফ মিউজিক অ্যান্ড অনলি মিউজিক। সত্যি তাই, মানে শুধু গানের সুর নয়, গানের কথা একেবারে তোলপাড় করে দেয় আমাদের মন, যতবার শুনি নতুন করে ভালো লাগে। চলো আমরা মানে কথাটা পরের মুহূর্তে মানে পরে পরবর্তী পর্যায়ে বলবো বিরতির পরে, এখন একটু গানই শুনি। এরপরে কি গান শুনবো বলো? আমি পরে যে গানটি গাইব এটি শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এবং সলিল চৌধুরীর একটা অনবদ্য কম্পোজিশন। চলো আমার প্রশ্ন বলো। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না তো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমি পথ
খুঁজি না তো পথ মোরে খোঁজে মন যা বোঝে না বোঝে না বুঝে তা বোঝে আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা গতিহীন ধারা আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার কতকাল আমি রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা। বাহ, দারুণ একটা গান শুনলাম। সকাল থেকে যতগুলো গান শুনলাম প্রত্যেকটি সমান ভালো লাগলো। আর এই গানটা তো বিশেষ করে একেবারে আমাদের স্মৃতি রোমন্থন করানোর একটি গান। সঙ্গে মুহূর্তে একজন বন্ধু, নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত দাদা। হ্যাঁ সাধন দা। হ্যাঁ দাদা সাধন দা, বলুন কেমন আছেন? ভাই আমার পাটাপাটি পড়তে লাগবে গান থেকে, মানে চিন্তাই করা যায় না, এত সুন্দর গাইলো গানটা। আমরা তো অরিজিনাল গান শুনছি রেকর্ডে। বাহ, আপনার বিশেষ কোন গানের অনুরোধ রয়েছে? বেশ, আপনি সঙ্গে থাকুন সাধন দা। খুব ভালো ভালো কিছু গানের অনুরোধ করলেন আপনি। আমি জানি না আজকে হবে কিনা, কারণ প্রত্যেকেরই একটা প্রিপেয়ার লিস্ট থাকে। সেই লিস্টে যদি কোনো কারণে না থাকে আজকে, হয়তো সেই গান হতে পারবে না। যদি আজকে না হয় অন্যদিন তো একদম অবশ্যই হবে সব গান। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। চলো, আমরা আমাদের হাতে যতটুকু সময় রয়েছে আমার মনে হচ্ছে আরও একটা গান শুনে নিতে পারব। চলো পরবর্তী যে গানটি গাইব আমি, এটি একটা হিন্দি গান। চলো আগের তুলনা का मौसम
जैसे दिखाई न देती, अंधेरों में ज्योति अगर तुम न होते, अगर तुम न होते हमें और जीने की चाहत न होती, अगर तुम न होते, अगर तुम न होते। तुम्हें देख के तो लगता है ऐसे बहारों का मौसम आया हो जैसे, तुम्हें देख के तो लगता है ऐसे बहारों का मौसम हो जैसे, दिखाई न देती अंधेरों में ज्योति अगर तुम न होते, अगर तुम न होते हमें और जीने की चाहत न होती, अगर तुम न होते, अगर तुम न होते। আমাদের এই সকালের গান আড্ডা একেবারে জমে জমজমাট, কিন্তু আপাতত একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। ফিরছি এক্ষুনি বিরতির পরে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। সাত সকালের সুরের এই পর্বে আমরা আজকে আমাদের সঙ্গে রয়েছে অর্ধেন্দু। গানে গানে সকালটা একেবারে মাতিয়ে রেখেছে। আমি বিরতিতে যাওয়ার আগেই বলেছিলাম যে একদম আমাদের সকালের আড্ডা জমজমাট হয়ে উঠেছে অর্ধেন্দুর গানে এবং আমাদের এই তিন যন্ত্রীর যন্ত্রণার সঙ্গে, সৌমেন, শান্তনু এবং মুরারি। আমরা থাকবো গানে, কিন্তু তার আগে বলে নিই আজকের দিনের অন্যরকম তাৎপর্যের কথা। 1798 সালে এই দিনে অর্থাৎ 1 সেপ্টেম্বরে হায়দ্রাবাদের নিজামের সঙ্গে চুক্তি হয় ব্রিটেনের। 1938 সালে ইতালীয় ইহুদিদের সিভিল রাইটস বাতিল করেন মুসোলিনি এবং 1945 সালে আত্মসমর্পণ করে জাপান, শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এইটুকু বললাম, আর বলি যে এত আপনারা মানে সকাল থেকে যতজন ফোন করেছেন বা যারা ফোন করেন টিভির ওপারে যারা বসে রয়েছেন, আচ্ছা কথাগুলো বলছি কিন্তু আমাদের সঙ্গে একজন এই মুহূর্তে বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, আচ্ছা বড় মিষ্টি করে বললেন আপনি, কিন্তু এই সময় বাড়ানোটা কর্তৃপক্ষের কানে নিশ্চয়ই পৌঁছেছে সময় বাড়ানোর আর্জির কথা। আমি জানি না সে সময়টা বাড়বে কিনা। বেশ, আমরা কর্তৃপক্ষকে জানাবো সময় বাড়ানোর আর্জি এসছে, সেটা মানে হলে আমাদেরও ভালো লাগবে আপনাদের সঙ্গে থাকতে, একসঙ্গে দু ঘন্টা যদি কাটানো যায় সকালবেলাতে। আজকে হ্যাঁ সেই তো একদম। বেশ, আপনার কোনো বিশেষ গানের অনুরোধ রয়েছে? আচ্ছা ঠিক আছে মন্দিরাদি, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, যে কথা বলছিলাম যে আপনারা সকাল থেকে এত ভালো লাগার কথা, ভালোবাসার কথা জানাচ্ছেন এই অনুষ্ঠানের প্রতি, কিন্তু ভালোবাসার কাজটা যারা আসলে করছে, যারা
পর্দার ওপারে রয়েছেন তারা তো রয়েছেনই, মানে পর্দার ওপরে যারা রয়েছেন, কিন্তু যারা পর্দার পেছনে থাকেন তাদের কথা একটু বলে নিই। আজকে প্রোডিউসার হচ্ছে অতনু, আজকে অডিও করছে রাহুল, আর মেকআপ করেছেন রীতাদি, অনলাইনে রয়েছে সৌমেন এবং টেলিকাস্টে রয়েছে শুভজিৎ আর কুণাল, কারোর নাম বাদ পড়েনি, দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের যেরকম প্রত্যেক দিনের টিম লিডার, দেবাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন অ্যাজ এ টিম লিডার আমাদের সঙ্গে এই মুহূর্তে। একজন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন। হ্যাঁ বেশ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি ডঙ্গলপাড়া থেকে মিঠু দে বলছি। বাহ বেশ, বলুন বলুন, মনে হচ্ছে চেনা মানুষ। হ্যাঁ হ্যাঁ, অর্ধেন্দু ভালো গান হচ্ছে খুব। ওহো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আমার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি একদম এই পরিচয়টা না দিলেও হতো। কোন গানের অনুরোধ রয়েছে? হ্যাঁ, সে তো বুঝতে পেরেছি, ভাষা দিয়ে হারিয়ে গেছে। আমি বললাম কোনো গানের অনুরোধ রয়েছে কিনা, সেটা বলতে পারছেন না, আপনি সঙ্গে থাকুন। বেশ 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 বেশ, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চলো আমরা গানেই থাকি। পরবর্তী যে গানটি গাইব শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গাওয়া। বেশ, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না লুকোচুরির যে খেলা, প্রাণীর যত দেয়া নেয়া পূর্ণ হবে না জীবন খাতার প্রতি পাতা যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করেও চেননি তো কবুতর। কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করেও চেননি তো কবুতরে। অবহেলা সয়েও তবু আমায় তুমি না গো ডেকে, সে তো কবে না জীবন খাতার প্রতি পাতা যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাঁচের ঝাড়ে মোমের বাতি জ্বলেছে, জানি আমি আমারে নয় এ গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো।
জানি আমি আমারে নয় এ গান আমার ভালোবাসো নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো তোমার প্রাণের ওই ঠিকানা দেখো আমায় তবু কি গো দেখে লবে না জীবন খাতার প্রতি পাতায় যত লেখো হিসাব নিকাশ কিছুই রবে না লুকো চুরি যে খেলা প্রাণীর যত বেয়ানিয়া পূর্ণ হবে না জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে বেশ এই গানের সুরে সুরে আমাদের একজন অত্যন্ত প্রিয় মানুষ চলে এসেছেন ফোনে নমস্কার সাধনা দিদি সুপ্রভাত হ্যাঁ সাধনা দিদি ভালো গুড মর্নিং দিদি আমি শ্যামলের ভক্ত ছিলাম এখনো আছি আমি শ্যামলের একটি জনপ্রিয় গানের কথা বলছি বেশ সারা বেলা গীত গেয়ে গেছে এটা খুবই শুনে একটা হ্যাঁ গান বলছি বেশ অর্ধেন্দু আজকে এসছে ওর ওর ঝুলিতে প্রচুর গান মানে ও তো অনেক ধরনের গান করে আমি জানি তার জন্য শুরুতেই বললাম যে নতুন পুরনো মিলিয়ে প্রচুর গান আজকে আমরা শুনবো দেখি যদি সম্ভব হয় নিশ্চয়ই অর্ধেন্দু সে গান শোনাবে আজকে আপনাদের অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সাধনা দিয়ে এইভাবে চলো বিশ্বদা দিদি একটি গানের অনুরোধ করলেন তো দুটো গানের মধ্যে একটি গান আমি উপস্থাপন করার চেষ্টা করছি এত সুন্দর এত আচ্ছা ঠিক আছে আমাদের সঙ্গে একজন আর একজন বন্ধু চলে এসেছেন একটু কথা বলি নমস্কার সুপ্রভাত নমস্কার হ্যাঁ বলুন কে বলছেন আমাদের অনেক আশা অনেক বড় বড় মঞ্চে দেখবো এবং আমাদের দেশের লোক উদ্যোগ করবেন নিশ্চয়ই রবীন্দ্রনাথ বাবু রবীন্দ্রনাথ এইভাবে আমাদের অতিথিকে অর্ধেন্দুকে এভাবে অনুপ্রাণিত করার জন্য এত সুন্দর করে শুভেচ্ছা জানাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এভাবে প্রত্যেকদিন আমাদের সঙ্গে থাকবেন এটা কিন্তু একদম কথা দিতে হবে যাই এবারে অর্ধেন্দুর গানে যাই দেখি কি শোনাচ্ছে দিদি যে গানটি রিকোয়েস্ট করেছিলেন তার মধ্যে একটি গান চলো এত সুন্দর এত গান এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত কতদিন আর জীব কত আর মধুলব কতদিন আর জীব কত আর মধুলব
তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান, যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমিও তো গো, জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। আমি তো গেছি সেই গান যে গানে দিয়েছিলে প্রাণ, আমি তো গেছি সেই গান যে গানে দিয়েছিলে প্রাণ, ক্ষতি নেই আজ কিছু আর ভুলেছি যত কিছু তার, ক্ষতি নেই আজ কিছু আর ভুলেছি যত কিছু তার, এ জীবনে সবই যে হারায়, এ জীবনে সবই যে হারায়, জানি ভুলে যাবে যে আমার সুরারে তোমার, যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমিও তো গো, জানি ভুলে যাবে যে আমার এত সুরারে তোমার। এত সুর আর এত গানের মধ্যে যদি সারাটা দিন থাকতে পারতাম আমরা কাজের ফাঁকে ফাঁকে কি ভালো হতো, কিন্তু সাত সকালের দোলাতে আমরা অনেকটা সময় এই সুরে সুরে গানে গানে থাকতে পারি এবং সে কারণে আমাদের বাকি দিনটা খুব ভালো কাটে। সঙ্গে মূলত আরো একজন বন্ধু, নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার। হ্যাঁ তুমি বলছি রাফিকা লেকচার? তুমি বলছি রাফিকা? হ্যাঁ 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 বল বল। আমি কিরকম আফ্রিকা জঙ্গল শুনলাম। আচ্ছা আপনি কে বলছেন? আমরাও আছি। হ্যালো, আচ্ছা সুমন বলছেন জঙ্গলপাড়া থেকে? আচ্ছা বেশ, ও আমি আফ্রিকা জঙ্গল শুনছিলাম। যাক ভালো আছেন তো, কেমন লাগছে বন্ধুর গান? ভালো লাগছে? ওই তো ফোনটা বন্ধুর গান শুনতে এত এক্সাইটেড হয়ে গেছেন টিভি সাউন্ডটা মিউট করেননি। কিশোর কুমারের গান দাদা গিয়েছেন, আরো একটা গাইবে, চিন্তা করবেন না। আচ্ছা এখানে জঙ্গলপাড়া থেকে দেখুন তো আরো চেনা চেনা লোক দেখতে পাচ্ছেন কিনা, একটু ক্যামেরাটা যদি প্যান করে দেখুন তো চেনা লোক আছে আরো, চিনতে পারছেন? এই রে চিনতে পারছেন না? ওই তো জঙ্গলে ঢুকে বসে থাকলে হবে, মাঝে মাঝে একটু বেরোতে হবে তো। আপনাদের ডানকুনি ডানকুনির ছেলে যে কিবোর্ড বাজাচ্ছে সৌমেন, তবলা বাজাচ্ছে শান্তনু। এনিওয়ে সুমন থ্যাংক ইউ সো মাচ, আপনি টিভি সাউন্ডটা পুরোপুরি মিউট করেননি, এরপরে বা যখন ফোন করবেন টিভি সাউন্ডটা পুরো মিউট করবেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চলো সুমন বলল কিশোর কিশোর কুমারের গান, একটু কিশোর কুমারের গানই শোনাই। চল আমি বলতে পারি একদম হলফ করে যে গানটা গাইছে এখন অর্ধেন্দু, সেই গানটা শুনে আমাদের প্রডিউসার সাহেব প্রথম প্রেমে পড়েছিল। আজকের প্রডিউসার রয়েছে অতনু, সেই সময়কার গান এটা। চলো হুম
तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार सुना गम जुदाई का उठाते हैं लोग, जाने जिंदगी कैसे बिताते हैं लोग। दिन भी यहाँ तो लगे बरस के समान, हमें इंतजार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार तुम्हें कोई और देखे तो जलता है दिल, बड़ी मुश्किलों से फिर संभलता है दिल। क्या क्या जतन करते हैं तुम्हें क्या पता, ये दिल बेकरार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार। क्या बात, दारुण दारुण, खूब भालो। और दिंदु, আমাদের প্রোডিউসার সাহেব অতনু জানতে চাইছে যে এই কথাটা তুমি কাউকে বললে কিনা। হ্যাঁ অবশ্যই, কিন্তু সেটা সিক্রেটই থাক। আচ্ছা সেটা সিক্রেটই থাক, ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু আমি মানে বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে এই গানটা শুনে অতনু প্রথম প্রেমে পড়েছিল, সেই সময়কার গান। কিন্তু গানটা যখন শুরু হলো তখন একটা ভীষণ জোরে দীর্ঘ নিঃশ্বাস পড়লো আমার কানে, পরে বুঝলাম সেটা শোম্যানের। মানে এই গানটা শুনে শুনে প্রেমেই পড়া হলো না এখনো পর্যন্ত। আমি সেদিক থেকে লাকি, মানে যার যাকে যে গানটা শুনে প্রেমে পড়েছিল তার সেই এখন বর্তমানে আমার জীবনের সাথী। না আমি এই সময়ের কথা বলিনি, এ তো ঘরে ঘরে প্রেমে পড়ে, এটা কোনো কথা নয়, মানে প্রেম রোগে। আমি বলছি আমাদের অনলাইন সময়ের কথা। ও আচ্ছা, মানে সে বেচারা মানে প্রত্যেক দিন সেই আন্দুল থেকে এই এখানে আমাদের স্টুডিও আসা যাওয়া আসা যাওয়া করছে, কিন্তু যাত্রাপথেও কেউ বলে না বেচারা। খুব 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 মানে আমাদের সবার মানে সমস্যার জন্য কিছুটা করা উচিত সমানের জন্য। আমরা আছি সমানের পাশে, আমরা সবসময় রয়েছি না। তো ওনার জন্য একটা গান করা যেতে পারে, গান করা যেতে পারে, আমরা সেই গানে থাকবো। কিন্তু তার আগে আমি একটুখানি, আমাদের প্রচুর বন্ধু বসে থাকেন, তাদের আজকের দিনটা কেমন যাবে সেটা জানার জন্য, রাশিফল জানার জন্য আমি একটু রাশিফলের কথা কিছুটা বলে নিই, তারপর একটা ছোট্ট বিরতি নেবো, তারপর ফিরবো গান নিয়ে। আজকের রাশিফল বলছে মেষ, ভালো খবর পেতে পারেন, বৃষ পাওনা টাকা ফেরত পেতে পারেন, মিথুন ক্রোধ এড়িয়ে চলুন, কর্কট সামাজিক কাজের উদ্যোগ নিতে পারেন, সিংহ অন্যকে বিশ্বাস করে ঠকতে পারেন, কন্যা অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো দিন, তুলা মাথা যন্ত্রণা ভোগাতে পারে, বৃশ্চিক বন্ধুদের থেকে দূরে দূরত্ব বজায় রাখুন, ধনু নতুন চাকরি খবর পেতে পারেন, মকর পরিবারের শান্তি বজায় থাকবে না, কুম্ভ ইতিহাস চর্চার জন্য শুভ দিন, মীন কোনো বিতর্কে জড়াবেন না।
এই বলে আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি এক্ষুনি বিরতির পরে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আজকে সাত সকালের সুরের একেবারে শেষ পর্বে আমাদের সঙ্গে আজকে রয়েছে অর্ধেন্দু। সারাটা সকাল আমাদের একদম গানে গানে ভরিয়ে যাচ্ছে, একদম মেতে রয়েছি আমরা ওর গানে। এবং সব থেকে যেটা ভালো লাগছে যে নতুন পুরনো সমস্ত রকম মেলানো মেশানো গান নিয়ে আজকে সকালটা ভরিয়ে রাখছে আমাদের। একদম সময় নষ্ট না করে চলে যাবো অর্ধেন্দুর কাছে, কিন্তু তার আগে একটু জেনে নেবো যে কোনো বন্ধু রয়েছেন কিনা আমাদের সঙ্গে। বন্ধু রয়েছেন, কাজে কথা বলি। নমস্কার, সুপ্রভাত। বাবা কে, তার আগে একটু জানবো কি ফ্যানের নামটা জানতে পারি? তার আগে অর্ধেন্দুর ফ্যানের, বড় ফ্যানের নামটা জানতে পারি এবং কোথা থেকে বলছেন? আচ্ছা, সুপ্রকাশ সাধক কোথা থেকে? দঙ্গলপাড়া? ও, জঙ্গলপাড়া থেকে। আচ্ছা, আমি বুঝতেই পেরেছি, জঙ্গল জঙ্গল বন্ধ আসছিল বটে। হ্যাঁ, পুরো জঙ্গল। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আজকে এসব গান না করলে জঙ্গলে একদম আগুন ধরবে আজকে। সঙ্গে থাকুন, সেই দায়িত্ব নেবে অর্ধেন্দু, আমি জানি না কি হবে। সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনি যে আছেন সঙ্গে এটা জেনে খুব ভালো লাগলো। চলো দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। কত দেখেছি স্বপ্নের গুলি দিয়ে, তাই তোমার সে ছবি এঁকেছি। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি স্বপ্নের গুলি দিয়ে, তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুম গুম দোলায় পাখা, কেন এরি নয় রামধনু খুশিতে মাখা। মৌমাছি আজ গুম গুম দোলায় পাখা, কেন এরি নয় রামধনু খুশিতে মাখা। তাই কি গানে সুরে আজ ধরে আমি খেলি, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন,
আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাইতি বুঝি মনে মনে হয়ে গেল মিল, আমি তাই কি গান গাইতি বুঝি মনে মনে হয়ে গেল মিল, আমি তাই কি গান গাইতি বুঝি মনে মনে হয়ে গেল মিল। দারুণ, খুব ভালো শ্যামল মিত্রের গাওয়া এই গানটা, আবার নতুন করে শুনলাম এবং নতুন করে ভালোবাসায় পড়লাম, ভালো লাগাতে পড়লাম এই গানটার প্রতি, খুব ভালো লাগলো। আর সত্যি সত্যি আজকে সারাটা সকাল জুড়ে সৌমেন, শান্তনু এবং মুরারি যেভাবে যন্ত্রণার সঙ্গে করছে অর্ধেন্দুর সঙ্গে, কে আবার একটা কথা বারবার বলতে ইচ্ছে করে যে যন্ত্রণার সঙ্গটা কত বড় একটা সাপোর্ট যে কোনো শিল্পীর জন্য, কারণ সেইটা যদি একটু নড়বড়ে হয়, কোথাও যদি একটু নড়ে চড়ে যায়, তাহলে কিন্তু গানটাও ঠিক জায়গাতে থাকবে না। এটা সবটা একদম অঙ্কে মাপা জিনিস, সে কারণে তো সাধুবাদ জানালাম। চলো এবার আমরা কোন গানে থাকবো, এবারে জঙ্গলপাড়ার কোনো গান? না না, জঙ্গলপাড়ার না, তবে একটু রিদমিক গান। চলো চলো চলো, আচ্ছা সঙ্গে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত বন্ধু। হ্যাঁ, কে বলছেন? আচ্ছা হ্যাঁ, বলুন বলুন, কেমন আছেন? আচ্ছা হ্যাঁ বলুন, বড় ভালো, বড় ভালো গানটা বললেন আপনি, অনেকদিন বাদে অনেকদিন এই গানটা শোনা হয়নি, শ্যামল মিত্রের গান, খুব ভালো লাগলো। সঙ্গে থাকুন দাদা, সঙ্গে থাকুন, আর প্রত্যেক দিন আমাদের সঙ্গে ভাবে থাকবেন। হ্যাঁ চলো, শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঠারে রাখার লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঠারে রাখার লাগলে পরে ছাড়ে না। আরে প্রেমের ভূতে যদি একবার ধরে গো, ও যায় সে ভূত ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঠালে রাঠা আর লাগলে পরে ছাড়ে না। যেখানেতে প্রেম জানা কাজ নেই, শুধু শুধু খাল কেটে তুমি আর যতই পুলিশ আর দারোগা লাগিয়ে দাও, ধরতে যে কেউ পারে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঠালে রাঠা আর লাগলে পরে ছাড়ে না। কে
ক্যাওয়াত ক্যাওয়াত। আচ্ছা অর্ধেন্দু, এই গানটার সঙ্গে পার্টিকুলারলি এই গানটার সঙ্গে সৌমেন একটু বেশি ভালো বাজালো না? হ্যাঁ ক্যাওয়াত। আমি কারণটা কিন্তু আমি জানি না, আমি বলতেও পারবো না, সেটা আপনারা জানেন বা আপনারা জিজ্ঞেস করতে পারেন সৌমেনকে এটা কেন এই গানটার সঙ্গে বেশি ভালো বাজালো। সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন, নমস্কার সুপ্রভাত। টিভি সাউন্ডটা মিউট করতে হবে প্লিজ। নমস্কার নমস্কার, আপনি টিভি সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ বলুন বলুন। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন একটু জানতে পারি? রানাঘাট থেকে কে বলছেন? আচ্ছা রাজানাগ থেকে জয়নাগ বলছেন আর একটি গানের রিকোয়েস্ট করেছেন, ঠিক আছে। আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। চলো কি গান এবারে? আমরা আসলে সব দিনই তো একটুখানি হয়তো কোনো কোনো দিন একটুখানি বেশি গম্ভীর গম্ভীর অনুষ্ঠানে থাকি, আমাদের সমস্ত রকম মিলিয়ে তো সাত সকালের আড্ডাটা সাজানো হয়। একদম প্রথম দিনই যেটা বলেছিলাম যে আমাদের সাত রঙের রামধনুর রঙে মানে সাত সকালের সুরকে আমরা সাজিয়ে রাখি আর কি, সেজন্য কোনো কোনো দিন একটু গম্ভীর গম্ভীর গান হয়। তো আমাদের টিমের মধ্যে একটি ছোট্ট আছে, পুচকে আছে, সেই এন্টায়ার টিমের মধ্যে সর্বকনিষ্ঠ বয়সও এবং আকারেও, রাহুল। তো রাহুলের জন্য এই গানটা গাওয়া হলো আর কি, যে গানটা এখন অর্ধেন্দু গাইলো সেটা রাহুলের জন্য গাওয়া হলো। সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু, নমস্কার সুপ্রভাত। বন্ধু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ঠিক আছে বন্ধু আপনি আবারও ফোন করুন, আমরা সঙ্গে রয়েছি। চলো গানে যাই। শ্রদ্ধেয় কিশোর কুমারজির গাওয়া, কিশোর কুমারের গানের একটি রিকোয়েস্ট ছিল, তো একটি অনবদ্য গান। হসিনা সে अजनबी हसीना से यूं मुलाकात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। वो अचानक आ गई नजर के सामने, जैसे निकल आया घटा से चांद। वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चांद। चेहरे पे बिखरी हुई थी दिन में रात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। खूबसूरत बात ये चार पल का
साथ ये सारी उम्र मुझको रहेगा यार। खूबसूरत बात ये चार पल का साथ ये सारी उम्र मुझको रहेगा यार। मैं अकेला था मगर बन गई वो हम सफर, जाने हाया हो गई एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। এসব গান শুনে আমাদের বড় হওয়া, এসব গান শুনে আমাদের জীবনে বসন্ত আসা, সেসব গান। রাহুল তোমাকে একটা বড় করে ধন্যবাদ জানিয়েছে, অর্ধেন্দু রাহুল তোমাকে একটা বড় করে ধন্যবাদ জানিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলি। নমস্কার, সুপ্রভাত। আপনি কে বলছেন? অর্ধেন্দু বলছেন। হ্যাঁ বলুন, কেমন আছেন? আচ্ছা হ্যাঁ দাদা, হ্যাঁ নিশ্চয়ই বলুন। খুব ভালো, খুব ভালো একটা গান। আপনি এতক্ষণ কোথায় ছিলেন দাদা? এসব গান তো আগে আগে রিকোয়েস্ট করতে হয়। শুনতে পেলাম না, কি বললেন? ও আচ্ছা 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 আচ্ছা, আপনি সঙ্গে থাকুন দাদা, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চলো এবার কি গান গাইছি আমরা, আর কি সময় আছে খুব? হ্যাঁ হ্যাঁ সময় আছে, চলো গান এখন করি, শুনি এখন। এবার যে গানটি গাইব, শ্রদ্ধেয় মান্না দেব, বেশ সুধীন দাস করতে। আহা ক্যা বাত, একটু রিদিমিক গান। যদি সব ছাড়িয়ে দুটি হাত পাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, সোনা জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, সোনা জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, সোনা যদি সব ছাড়িয়ে দুটি হাত পাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত পাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, সোনা জীবন নেই কি পাবো না ভুলেছি সে ভাবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, সোনা ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না,
কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, ভালো আর মন্দে ছন্দ জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী, চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা জীবন নেই কি পাবো না ভুলেছিস সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা ও হো, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা। ক্যা বাত ক্যা বাত! সুধীন দাশগুপ্তের এই গানটা শুনলে একটা কথা মনে হয়, স্বাভাবিকভাবে সুধীন দাশগুপ্তর নামটা শোনার সঙ্গে সঙ্গে যে ধরনের গানগুলো চোখে সামনে ভাসে বা স্মৃতিতে আসে, এটা তার থেকে একটু হাটকে। সুধীন দাশগুপ্ত মানে একটু সিরিয়াস, একটু অন্যরকম গান। আমাদের হাতে যতটুকু সময় রয়েছে অর্ধেন্দু, আমরা ফোন আছে, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সুভদা সাধক বলছি। হ্যাঁ বলুন। যতটুকু সময় আছে দেখ কি হয়, বাকি সময়টুকু কিভাবে চলি দেখি। চল বল। কিশোর কুমার তো আমার অন্যতম একজন ফেভারিট আর্টিস্ট, তো কিশোর কুমারজিরই একটি গানের রিকোয়েস্ট করলেন, তো আমি ওই গানটি না গিয়ে অন্য একটি গান ওনাকে শোনার বন্ধুর যদি ভালো লাগে। চল। মুসাফির হু ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা, মুসাফির হু ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা, মুঝে চলতে জানা হ্যায় বস চলতে জানা, মুসাফির হু ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা, মুঝে চলতে জানা হ্যায় বস চলতে জানা। এক রাহ রুক গই তো আজ জুড় গই, মে মুড়া তো সাথ সাথ রাহ মুড় গই, এক রাহ রুক গই পর মেরা শিয়ানা, মুসাফির হু ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা, মুঝে চলতে যা।
जाना है बस चलते जाना খুব সুন্দর। আমাদের হাতে খুব ছোট্ট সময় রয়েছে, দু মিনিট সময় রয়েছে, এর মধ্যে অর্ধেন্দুকে ছোট্ট করে একটা গান, পুরো গানটা আমরা শুনতে পাবো না, ছোট্ট করে একটু গান শুনে নিতে মানে করতে বলবো, সেই গানে গানে আপনাদের বিদায় বলবো। ধন্যবাদ প্রত্যেককে যারা সকালটা, সারা সকালটা আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ সমস্ত যন্ত্রণা সঙ্গীতের, ধন্যবাদ অর্ধেন্দুকে, ধন্যবাদ যারা কলাকুশলে ছিলেন তাদের প্রত্যেককে, সারা সকালটা এমন জমজমাট করে ভরি রাখার জন্য। আজকের মতো বিদায় বলবো অর্ধেন্দুর গানে গানে। আমি অনুষ্ঠান শেষ করবো শ্রদ্ধেয় মুকেশজির গাওয়া একটি বেশ ये मेरा गीत जीवन संगीत कल भी कोई दोहराएगा जग को हंसाने बहरूपिया रूप बदल फिर आएगा स्वर्ग यही नरक यहां इसके सिवा जाना कहां जीना यहां मरना यहां इसके सिवा जाना कहां जी चाहे जब हमको आवाज दो हम है वही हम थे जहां अपने यही दोनों जहां इसके सिवा जाना कहां जीना यहां मरना यहां इसके सिवा जाना चाहे जब हमको आवाज दो हम है वही हम थे जहां अपने यही दोनों जहां इसके सिवा जाना कहां कल खेल में हम हो न हो गर्दिश में तारे रहेंगे सदा कल खेल में हम हो न हो
गर्दिश में तारे रहेंगे सदा, भूलोगे तुम भूलेंगे वो, पर हम तुम्हारे रहेंगे सदा। रहेंगे यही अपने निशान, किसके सिवा जाना कहाँ। जी चाहे जब हमको आवाज दो, हम है वही हम थे जहाँ। अपने यही दोनों जहाँ, किसके सिवा जाना।